বন্ধুমানে আজির এই ভিডিওটি মীন রাশির ব্যক্তি বিশেষ মানক বহুত গুরুত্বপূর্ণ অটে। আজির এই ভিডিওরে আমি মানে জানিবা মীন রাশি পাই অক্টোবর 2024 কিপরি রহিব, মীন রাশির মাসিক রাশিফল উপরে আলোচনা করিবা, মীন রাশির ব্যক্তি বিশেষ মানক পাই এই অক্টোবর মাসটি কিপরি রহিব সে বিষয়ে বিস্তার রূপে জানিবা। নবগ্রহর স্থিতি মধ্য জানিবা, নবগ্রহ কেউ প্রকার ফল দেবার সক্ষম হবে, এসহিত অশুভত্ব প্রদান করুবা গ্রহ মানাই কিছু বিশেষ প্রতিকার বিষয়ে মধ্যে জানিবা। তো সেইপাই ভিডিওটি স্কিপ নকরি শেষ পর্যন্ত নিশ্চয় দেখন্তু, এবং আপনার যদি মীন রাশি হয়ে থাকে তবে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সবসক্রাইব করে দিও। তো বন্ধুমানে আসন্তু আরম্ভ করিবা আজির এই কার্যক্রম, যাহাকি জন্মরাশি এবং চন্দ্ররাশি উপরে আধারিত অটে। তো সর্বপ্রথমে আসন্তু জানিবা এই অক্টোবর মাস আরম্ভরে মীন রাশিরে নবগ্রহর স্থিতি কিপরি রহিব। তো বন্ধুমানে রাশিচক্রর বারটি রাশি মধ্যরু শেষ রাশি অর্থাৎ বার নম্বর রাশি হেউছি মীন রাশি। তো আপনার প্রথম ভাবরে বিরাজমান অছন্তি রাহু, আপনার তৃতীয় ভাবরে বিরাজমান অছন্তি দেবগুরু বৃহস্পতি, আপনার চতুর্থ ভাবরে অছন্তি মঙ্গল, আপনার সপ্তম ভাবরে বিরাজমান অছন্তি সূর্য বুধ এবং কেতু, অষ্টম ভাবরে অছন্তি শুক্র এবং আপনার দ্বাদশ ভাবরে অছন্তি শনি, এবং এই সময় আপনার শনি সাড়ে সাতি মধ্য চালুছি, যাহাকি সাড়ে সাতির প্রথম চরণ চালুছি। তো সর্বপ্রথমে আসন্তু জানি নেবা আপনার স্বাস্থ্য কিপরি রহিব এই অক্টোবর 2024। তো বন্ধুমানে কুণ্ডলীর প্রথম ভাবটি হয়ে থাকে আপনার স্বাস্থ্যর ভাব, আপনার ইমিউনিটি সিস্টমর ভাব, এবং আপনার প্রথম ভাবরে বিরাজমান অছন্তি রাহু, এবং আপনার প্রথম ভাবর স্বামী দেবগুরু বৃহস্পতি তৃতীয় ভাবরে বিরাজমান অছন্তি। তো বন্ধুমানে আপনার যেতবে ইমিউনিটি সিস্টম উইক হয়ে যায় সেতবে আপনার দেহ জলদি খারাপ হয়ে যাই থাকে, এবং যেকোন ডিজিজ হো তাহা আপনার জলদি ধরি পকাই থাকে, যেমিকি থা জ্বর কাশ এসব আপনার শীঘ্র হয়ে যাই থাকে। এবং আপনার প্রথম ভাবরে পাপি গ্রহ বিরাজমান অছন্তি অর্থাৎ রাহু বিরাজমান অছন্তি, এবং আপনার রাশি স্বামী অর্থাৎ আপনার প্রথম ভাবর স্বামী মধ্যে তৃতীয় ভাবরে বিরাজমান অছন্তি। তৃতীয় ভাবটি কুণ্ডলী এতে ভালো বলে বিচার করা যাই নথায়। তো আপনার নিজের স্বাস্থ্য প্রতি বিশেষ ধ্যান দেবার অছি, কারণ এই সময় আপনার ইনফেকশন আলার্জি ভলি সমস্যা দেখা দেইপারে, ডাইজেসনে মধ্যে প্রবলেম হইপারে, এবং স্টমক রিলেটেড প্রবলেম মধ্যে দেখা দেইপারে। বিশেষ করে আপনার যেতবে বাহারকু কেউ আড়ে যাচ্ছেন তো সেতবে নিজের স্বাস্থ্য প্রতি বিশেষ ধ্যান দেবার অছি। তো এই মাসে আপনার সেমিতি কিছু বড় ইস্যু নথিলে মধ্যে এপরি ছোট ছোট সমস্যা আপনার দেখা দেব, তো এইসব প্রতি আপনার ধ্যান রাখা উচিত। এবে আসন্তু আপনার শিক্ষাক্ষেত্র কিপরি রহিব এই অক্টোবর 2024। বিদ্যার্থী মানক পাই কিপরি রহিব এই অক্টোবর মাসটি। তো বন্ধুমানে কুণ্ডলীর পঞ্চম ভাবটি হয়ে থাকে আপনার শিক্ষার ভাব, এবং আপনার পঞ্চম ভাবর স্বামী হচ্ছেন চন্দ্রমা, যে কি প্রতি দুই দিনের নিজের রাশি পরিবর্তন করে থাকে, এবং আপনার পঞ্চম ভাবরে চন্দ্রমা অছন্তি, এবং সূর্য বুধ আপনার কেন্দ্রে বিরাজমান অছন্তি অর্থাৎ আপনার সপ্তম ভাবরে বিরাজমান অছন্তি, শুক্র মধ্যে নিজের স্বরাশিরে বিরাজমান অছন্তি, এবং বুদ্ধঙ্কর স্থিতি এই মাসে বহুত ভাল রয়েছে। তো আপনার মধ্যে বুদ্ধিমত্তা বড়িব, আপনার মাইন্ড শার্প হব, মেন্টালিটি মধ্যে বহুত ভাল রহিব, বহুত শীঘ্র আপনার জিনিসগুড়ি বুঝিপারে, যেকোন বিষয় হো তাকে আপনার বহুত শীঘ্র বুঝিপারে, মাত্র সূর্য আপনার নিচস্থ হওয়া যাচ্ছেন। তো আপনার যদি গভর্নমেন্ট জব পাই আপনার কোণী এক্সাম দেওয়া যাচ্ছেন কিংবা ইন্টরভিউ দেওয়া যাচ্ছেন, তো 14 অক্টোবর পূর্বর আপনার ভালো রহিব, মাত্র 14-15 অক্টোবর পরে আপনার সময় সেতটা ভালো রহিব না। তো আপনার তাপরে যদি কিছু এক্সাম রয়েছে সেতরে হুয়েত আপনার আপনার ইচ্ছা মুতাবক ফল নমিপারে। তো আপনার যেকোন এক্সাম হো তাহা অক্টোবর ফাষ্টরু আপনার 14-15 অক্টোবর মধ্যে হি সবুঠার অধিক ভালো রহিব, কারণ সূর্য যেতবে নিচস্থ হয়ে যাতে সেতবে আপনার মধ্যে কনফিডেন্স ডাউন হয়ে যাই থাকে, আপনার মন ভিতরে শঙ্কা বড়ি থাকে, ডাউটস আসি থাকে,
କାରଣ ସୂର୍ଯ୍ୟ ହେଉଛନ୍ତି ଆମର ଆତ୍ମବିଶ୍ୱାସର ପ୍ରତୀକ, ଆମର ଆତ୍ମା। ତ ସୂର୍ଯ୍ୟ ଯେତେବେଳେ ନିଚସ୍ତ ହୋଇଥାନ୍ତି ସେତେବେଳେ ଆମର କନଫିଡେନ୍ସ ଲେବୁଲ ଡାଉନ୍ ହୋଇଯାଇଥାଏ, ଆମ ମନରେ ବିଭିନ୍ନ ପ୍ରକାରର ଶଙ୍କା ଉତ୍ପନ୍ନ ହୋଇଥାଏ। ଏବେ ଆସନ୍ତୁ ଜାଣିବା ଆପଣଙ୍କର ପ୍ରେମ ଜୀବନ କିପରି ରହିବ ଏହି ଅକ୍ଟୋବର 2024। ତ ବନ୍ଧୁମାନେ, ପଞ୍ଚମ ଭାବଟି ଶିକ୍ଷାର ଭାବ ହେବା ସହିତ ପଞ୍ଚମ ଭାବଟି ମଧ୍ୟ ହୋଇଥାଏ ଆପଣଙ୍କର ପ୍ରେମ ଜୀବନର ଭାବ, ଆପଣଙ୍କ ସନ୍ତାନର ଭାବ। ଏବଂ ଆପଣଙ୍କର ପଞ୍ଚମ ଭାବର ଅଧିପତି ହେଉଛନ୍ତି ଚନ୍ଦ୍ରମା, ଯିଏକି ପ୍ରତି 2 ଦିନରେ ନିଜର ରାଶି ପରିବର୍ତ୍ତନ କରିଥାନ୍ତି। ଏବଂ 20 ଅକ୍ଟୋବରକୁ ମଙ୍ଗଳ ଆପଣଙ୍କର ପଞ୍ଚମ ଭାବକୁ ଆସିବେ ଏବଂ ପଞ୍ଚମ ଭାବରେ ମଙ୍ଗଳ ନିଚସ୍ଥ ହୋଇଯିବେ। ତ ଆପଣଙ୍କ ପାର୍ଟନରଙ୍କ ମଧ୍ୟରେ ଏହି ସମୟରେ ଟିକେ ଆଗ୍ରେସନ୍ ଦେଖାଦେବ, ଛୋଟ ଛୋଟ କଥାରେ ହିଁ ତାଙ୍କ ଭିତରେ ଆପଣ ଟିକେ କ୍ରୋଧ ଦେଖିବାକୁ ପାଇବେ, ତାଙ୍କ ମଧ୍ୟରେ ପେସେନ୍ସ ଲେବୁଲ ମଧ୍ୟ କମ୍ ହୋଇଯିବ। ତ ଆପଣ ଏହି ସମୟରେ ଆର୍ଗୁମେଣ୍ଟ ଠାରୁ ଦୂରେଇ ରୁହନ୍ତୁ, ଅଯଥା ଯୁକ୍ତି ତର୍କ କରନ୍ତୁ ନାହିଁ। ମାତ୍ର 20 ତାରିଖ ପୂର୍ବରୁ ଆପଣଙ୍କର ପ୍ରେମ ଜୀବନ ବହୁତ ଭଲ ରହିବ, ଆପଣଙ୍କ ମଧ୍ୟରେ ବୁଝାମଣା ଭଲ ରହିବ, ରିଲେସନ୍ ମଧ୍ୟ ଠିକ୍ଠାକ୍ ରହିବ। ମାତ୍ର 20 ଅକ୍ଟୋବର ପରେ ଏସବୁ ଟିକିଏ ସମସ୍ୟା ଦେଖାଦେଇପାରେ, କାରଣ ଆପଣଙ୍କ କୁଣ୍ଡଳୀରେ ସେତେବେଳେ ମଙ୍ଗଳ ନିଚସ୍ଥ ହେବେ ଏବଂ ସୂର୍ଯ୍ୟ ମଧ୍ୟ ନିଚସ୍ଥ ହୋଇଯିବେ। ତ ସେତେବେଳେ ଆପଣ ମଧ୍ୟ ନିଜର କଥା କହିବା ଉପରେ ଧ୍ୟାନ ଦିଅନ୍ତୁ, ନିଜର ବାଣୀ ଉପରେ ସଂଯମତା ରକ୍ଷା କରନ୍ତୁ, କାରଣ ଆପଣ ମଧ୍ୟ ଏପରି କିଛି କଥା କହିଦେଇପାରନ୍ତି ଯାହା ସାମ୍ନାବାଲାକୁ ବହୁତ ଖରାପ ଲାଗିପାରେ। ଏବେ ଆସନ୍ତୁ ଜାଣିବା ଆପଣଙ୍କର ବୈବାହିକ ଜୀବନ କିପରି ରହିବ ଏହି ଅକ୍ଟୋବର 2024। ତ କୁଣ୍ଡଳୀର ସପ୍ତମ ଭାବଟି ହୋଇଥାଏ ଆପଣଙ୍କ ବୈବାହିକ ଜୀବନର ଭାବ, ଆପଣଙ୍କ ଜୀବନସାଥୀର ଭାବ। ଏବଂ ଆପଣଙ୍କର ସପ୍ତମ ଭାବରେ ବିରାଜମାନ ଅଛନ୍ତି ସୂର୍ଯ୍ୟ, ବୁଧ ଏବଂ କେତୁ। ତ ଏହି 3 ଗ୍ରହଙ୍କର ଫଳ ଆପଣଙ୍କୁ ପ୍ରାପ୍ତି ହେବ, ବୁଧ ଆପଣଙ୍କୁ ଶୁଭ ପ୍ରଭାବ ଦେବେ, କାରଣ ସପ୍ତମ ଭାବର ଅଧିପତି ହେଉଛନ୍ତି ବୁଧ ଏବଂ ବୁଧ ଆପଣଙ୍କୁ ଶୁଭ ଫଳ ପ୍ରଦାନ କରିବେ, ଆପଣଙ୍କର ବୈବାହିକ ଜୀବନକୁ ସୁଖମୟ ବନାଇବେ। ଏବଂ ସୂର୍ଯ୍ୟ ଯେହେତୁ ଆପଣଙ୍କର ସପ୍ତମ ଭାବରେ ଅଛନ୍ତି ଏବଂ 17 ଅକ୍ଟୋବର ପୂର୍ବରୁ ସୂର୍ଯ୍ୟ ମଧ୍ୟ ଆପଣଙ୍କୁ ଫଳ ପ୍ରଦାନ କରିବେ, ଅର୍ଥାତ୍ ଆପଣ ନିଜର ପାର୍ଟନରଙ୍କ ମଧ୍ୟରେ ଟିକେ ଆଗ୍ରେସନ୍ ଦେଖିପାରନ୍ତି, କ୍ରୋଧ ଦେଖିପାରନ୍ତି। ଏବଂ କେତୁ ଯେହେତୁ ଆପଣଙ୍କର ସପ୍ତମ ଭାବରେ ଅଛନ୍ତି, ତ ଆପଣ ନିଜ ମ୍ୟାରେଜ୍ ଲାଇଫ୍ରେ ଯେତେ ଭଲ ଥିଲେ ମଧ୍ୟ ଆପଣ ସେଥିରେ ଡିସାଟିସ୍ଫାଏଡ୍ ହେବେ। ଆପଣଙ୍କର ବୈବାହିକ ଜୀବନ ତ ବହୁତ ଭଲ ରହିବ, ମାତ୍ର ସେଥିରେ ଆପଣ ଟିକେ ଡିସାଟିସ୍ଫେକ୍ସନ୍ ହୋଇପାରନ୍ତି। ଏବେ ଆସନ୍ତୁ ଜାଣିବା ସବୁଠାରୁ ମହତ୍ତ୍ୱପୂର୍ଣ୍ଣ ବିଷୟ, ଆପଣଙ୍କର ଭାଗ୍ୟ, କ୍ୟାରିୟର୍ ଏବଂ ବ୍ୟାପାର ବାଣିଜ୍ୟର ସ୍ଥିତି କିପରି ରହିବ ଏହି ଅକ୍ଟୋବର 2024। ତ ବନ୍ଧୁମାନେ, କୁଣ୍ଡଳୀର 9ମ ଭାବଟି ହୋଇଥାଏ ଆପଣଙ୍କର ଭାଗ୍ୟର ଭାବ ଏବଂ 10ମ ଭାବଟି ହୋଇଥାଏ ଆପଣଙ୍କର କ୍ୟାରିୟର୍ର ଭାବ। ଏବଂ ଆପଣଙ୍କର 9ମ ଭାବର ଅଧିପତି ହେଉଛନ୍ତି ମଙ୍ଗଳ, ଏବଂ ମଙ୍ଗଳ ଆପଣଙ୍କର କେନ୍ଦ୍ରରେ ବିରାଜମାନ ଅଛନ୍ତି, ଅର୍ଥାତ୍ ଆପଣଙ୍କର ଚତୁର୍ଥ ଭାବରେ ବିରାଜମାନ ଅଛନ୍ତି। ଏହାପରେ ମଙ୍ଗଳ ତ୍ରିକୋଣକୁ ଆସିବେ, ତ୍ରିକୋଣର ସ୍ୱାମୀ ତ୍ରିକୋଣକୁ ହିଁ ଆସିବେ, ଯାହାକି ଆପଣଙ୍କୁ ବହୁତ ଶୁଭ ଫଳ ପ୍ରଦାନ କରିବ। ତ ଏହି ମାସରେ ଯଦି ଆପଣ କୌଣସି ନୂତନ କାର୍ଯ୍ୟର ଆରମ୍ଭ କରିବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି, କୌଣସି ବଡ଼ କାର୍ଯ୍ୟର ଆରମ୍ଭ କରିବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି, କିଛି ବଡ଼ ଇନଭେଷ୍ଟମେଣ୍ଟ କରିବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି, କିଛି ବଡ଼ ଜିନିଷର କ୍ରୟ ବିକ୍ରୟ କରିବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି, କିମ୍ବା କିଛି ମିଟିଂ ଡିଲ୍ କରିବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି, ତ ଏହି ସମ୍ପୂର୍ଣ୍ଣ ମାସଟି ଆପଣଙ୍କ ପାଇଁ ଭଲ ଅଛି। ସମ୍ପୂର୍ଣ୍ଣ ମାସଟିରେ ଆପଣଙ୍କୁ ଆପଣଙ୍କ ଭାଗ୍ୟର ସାଥ୍ ମିଳିବ, କାରଣ ଆପଣଙ୍କର 9ମ ଭାବର ଅଧିପତି ପଞ୍ଚମ ଭାବରେ ରହି ନିଚସ୍ଥ ହୋଇଯିବେ ଏବଂ ଆପଣଙ୍କର ଲାଭ ସ୍ଥାନକୁ ଦେଖିବେ। ତ ଆପଣଙ୍କୁ ଭାଗ୍ୟରେ ଲାଭ ପ୍ରାପ୍ତି ହେବ, ମାତ୍ର ଯେହେତୁ ମଙ୍ଗଳ ନିଚସ୍ଥ ହୋଇଯିବେ, ତ ହୁଏତ ଆପଣଙ୍କର ଗୋଟିଏ ଦିନରେ କାମ ଯେଉଁଟା ହେବାର ଥିଲା ତାହା 2 ଦିନ କିମ୍ବା 3 ଦିନ ଲାଗିପାରେ, ମାତ୍ର କାର୍ଯ୍ୟ ଆପଣଙ୍କର ନିଶ୍ଚିତ ରୂପରେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ହେବ। ତ ଏହି ମାସଟିରେ ଆପଣଙ୍କର ଭାଗ୍ୟ 70-72% ଭଲ ରହିଛି। ଏବେ ଆସନ୍ତୁ ଜାଣିବା ଆପଣଙ୍କର କ୍ୟାରିୟର୍ କିପରି ରହିବ ଏହି ଅକ୍ଟୋବର 2024। ତ ବନ୍ଧୁମାନେ, 10ମ ଭାବଟି ହୋଇଥାଏ ଆପଣଙ୍କର କ୍ୟାରିୟର୍ର ଭାବ, ଏବଂ ଆପଣଙ୍କର 10ମ ଭାବର ଅଧିପତି ହେଉଛନ୍ତି ଦେବଗୁରୁ ବୃହସ୍ପତି, ଯିଏକି ଆପଣଙ୍କର ତୃତୀୟ ଭାବରେ ବିରାଜମାନ ଅଛନ୍ତି, ଏବଂ ଆପଣଙ୍କର ତୃତୀୟ ଭାବରେ ରହି ଆପଣଙ୍କର 11ମ ଭାବକୁ ଦେଖୁଛନ୍ତି ଏବଂ ଆପଣଙ୍କର 9ମ ଭାବକୁ ମଧ୍ୟ ଦେଖୁଛନ୍ତି। ଏବଂ 20 ଅକ୍ଟୋବର ପୂର୍ବରୁ ମଙ୍ଗଳଙ୍କର ଦୃଷ୍ଟି ମଧ୍ୟ ଆପଣଙ୍କର 10ମ ଭାବ ଉପରେ ରହୁଛି। ତ ଯେହେତୁ ଆପଣଙ୍କର 10ମ ଭାବ ଉପରେ ମଙ୍ଗଳଙ୍କର ଦୃଷ୍ଟି ରହୁଛି, ତ ଏହି ସମୟରେ ମଙ୍ଗଳ ଆପଣଙ୍କୁ ଏକ ଲିଡରସିପ୍ର କ୍ୱାଲିଟି ଦେବେ। ହୁଏତ ଆପଣଙ୍କର ବେଳେବେଳେ କାହା ସହିତ ଭୁଲ ବୁଝାମଣା ହୋଇପାରେ, ମନ ମନାନ୍ତର ହୋଇପାରେ,
ମାତ୍ର ମଙ୍ଗଳ ଆପଣଙ୍କୁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ରୂପରେ କାର୍ଯ୍ୟ କରିବାର ଶକ୍ତି ପ୍ରଦାନ କରିବେ, କାମ କରିବା ପାଇଁ ଏନର୍ଜି ଦେବେ ଏବଂ ଗୁରୁଙ୍କର ଦୃଷ୍ଟି ଆପଣଙ୍କର ଲାଭ ସ୍ଥାନ ଉପରେ ରହିବାର ଅର୍ଥ ଆପଣଙ୍କ ମଧ୍ୟରେ ଲାଭକୁ ନେଇକି, ପ୍ରଫିଟ୍କୁ ନେଇକି, ଆପଣଙ୍କର ପ୍ରମୋସନ୍କୁ ନେଇକି ମଧ୍ୟ କିଛି ବିଚାର ଆସିବ। ତ 20 ଅକ୍ଟୋବର ପୂର୍ବରୁ ତ ଆପଣଙ୍କର କ୍ୟାରିୟର୍କୁ ନେଇକି ଚିନ୍ତା କରିବାର କୌଣସି ଆବଶ୍ୟକତା ନାହିଁ। ମାତ୍ର 20 ଅକ୍ଟୋବର ପରେ ଯେତେବେଳେ ମଙ୍ଗଳ ନିଚସ୍ଥ ହୋଇଯିବେ ଏବଂ ସୂର୍ଯ୍ୟ ମଧ୍ୟ ଅଷ୍ଟମ ଭାବକୁ ଆସି ନିଚସ୍ଥ ହୋଇଯିବେ, ସେତେବେଳେ ଆପଣଙ୍କ ବିରୁଦ୍ଧରେ କିଛି ପଲିଟିକ୍ସ ହୋଇପାରେ ଏବଂ ଆପଣ ସେହି ପଲିଟିକ୍ସରୁ ଦୂରେଇ ରହିବା ପାଇଁ ଚେଷ୍ଟା କରନ୍ତୁ। ତ ସେତେବେଳେ ଆପଣ ଏମିତି କାହାର ବି କଥାରେ ପଡ଼ି କିଛି ଭୁଲ ଡିସିସନ୍ ନିଅନ୍ତୁ ନାହିଁ। ଏବଂ ସୂର୍ଯ୍ୟ ଏବଂ ମଙ୍ଗଳ ଦୁଇ ଗ୍ରହ ଯାକ ନିଚସ୍ଥ ହେବା ଫଳରେ ଆପଣଙ୍କର ବାଣୀ ଉପରେ ଆପଣଙ୍କର କଣ୍ଟ୍ରୋଲ ରହିବ ନାହିଁ। ଯେଉଁ କଥା ଆପଣଙ୍କର କହିବା ଉଚିତ, ଯେଉଁ ଜିନିଷ ଆପଣ ପ୍ରେଜେଣ୍ଟ କରିବା ଉଚିତ, ଆପଣ ତାହା ନକରି ତାହାର ବିପରୀତ କରିଦେବେ। ତ ଏହିସବୁ କଥା ପ୍ରତି ଆପଣ ବିଶେଷ ରୂପରେ ଧ୍ୟାନ ଦେବା ଉଚିତ। ବିଶେଷ କରି 18-20 ଅକ୍ଟୋବର ପରେ ଆପଣ ଏହିସବୁ କଥା ପ୍ରତି ଧ୍ୟାନ ଦେବା ଉଚିତ। ଏବଂ ଯେଉଁମାନଙ୍କ ପାଖରେ କୌଣସି ଚାକିରି ନାହିଁ, ତ ଏହି ମାସରେ ଚାନ୍ସେସ୍ ତ କମ୍ ଅଛି, ମାତ୍ର ଆପଣ ନିଜର ଚେଷ୍ଟା ଜାରି ରଖିବା ଉଚିତ। ଏବେ ଆସନ୍ତୁ ଜାଣିବା ଆପଣଙ୍କର ବିଜନେସ୍ କିପରି ରହିବ ଏହି 2024 ଅକ୍ଟୋବରରେ, ବ୍ୟାପାର ବାଣିଜ୍ୟର ସ୍ଥିତି କିପରି ରହିବ ଏହି 2024 ଅକ୍ଟୋବର ମାସରେ। ତ ଆପଣଙ୍କର ବିଜନେସ୍ ଏହି ମାସରେ ବହୁତ ଭଲ ରହିବ, କାରଣ ଆପଣଙ୍କର ସପ୍ତମ ଭାବରେ ବୁଧ ବିରାଜମାନ ଅଛନ୍ତି, ଯିଏକି ଆପଣଙ୍କର ବିଜନେସ୍କୁ ମଜବୁତ ବନାଇବେ ଏବଂ ଆପଣଙ୍କର ବିଜନେସ୍ରେ ମଧ୍ୟ ଗ୍ରୋଥ୍ ହେବ, ଫାଇନାନ୍ସିଆଲ ଗ୍ରୋଥ୍ ହେବ। ଏବଂ ଶନି ମଧ୍ୟ ନିଜର ସ୍ୱରାଶିରେ ଅଛନ୍ତି ଏବଂ ମଙ୍ଗଳ ମଧ୍ୟ କେନ୍ଦ୍ରରେ ବିରାଜମାନ ଅଛନ୍ତି, ଯାହାର ଶୁଭ ପ୍ରଭାବ ଆପଣଙ୍କର ବିଜନେସ୍ ଉପରେ ପଡ଼ିବ। ତ ଏହି ମାସରେ ଆପଣଙ୍କର ବିଜନେସ୍ର ସ୍ଥିତି ବହୁତ ଭଲ ରହିବ। ଏବେ ଆସନ୍ତୁ ଜାଣିନେବା କିଛି ପ୍ରତିକାର ବିଷୟରେ, ଯେଉଁ ପ୍ରତିକାର ଗୁଡ଼ିକ କରିବା ଦ୍ୱାରା ଏହି ମାସରେ ଆସୁଥିବା ସମସ୍ତ ବାଧାବିଘ୍ନ ଗୁଡ଼ିକ ଆପଣଙ୍କର ଦୂର ହୋଇପାରିବ, ଆପଣଙ୍କୁ ଶୁଭ ଫଳ ପ୍ରାପ୍ତି ହୋଇପାରିବ। ତ ସେଥିପାଇଁ ଆପଣ ପ୍ରତ୍ୟେକ ଦିନ ଗୁରୁଙ୍କର ବୀଜ ମନ୍ତ୍ରର ଜପ କରନ୍ତୁ, ଓମ୍ ଗ୍ରାମ ଗ୍ରୀମ ଗ୍ରୋମ୍ ସହ ଗୁରବେ ନମଃ। ଏହି ମନ୍ତ୍ରକୁ ଆପଣ ପ୍ରତ୍ୟେକ ଦିନ 108 ଥର ଜପ କରନ୍ତୁ, କାରଣ ଗୁରୁ ଆପଣଙ୍କର ଦୁର୍ବଳ ସ୍ଥିତିରେ ଅଛନ୍ତି। ଏହା ସହିତ ପ୍ରତ୍ୟେକ ଦିନ ହନୁମାନ ଚାଳିଶାର ପାଠ କରିବା ସହିତ ଉଦିତ ସୂର୍ଯ୍ୟଙ୍କୁ ତମ୍ବା ପାତ୍ରରେ ଜଳାର୍ଘ୍ୟ ମଧ୍ୟ ଅର୍ପଣ କରନ୍ତୁ, ଓମ୍ ଘୃଣୀ ସୂର୍ଯ୍ୟାୟ ନମଃ। ଏହି ମନ୍ତ୍ରକୁ ଜପ କରି ଆପଣ ସୂର୍ଯ୍ୟଙ୍କୁ ଜଳାର୍ଘ୍ୟ ଅର୍ପଣ କରନ୍ତୁ ଏବଂ ସୂର୍ଯ୍ୟାସ୍ତ ପରେ ଆପଣ ଚନ୍ଦ୍ରମାଙ୍କର ବୀଜ ମନ୍ତ୍ରର ମଧ୍ୟ ଜପ କରନ୍ତୁ। ତ ବନ୍ଧୁମାନେ, ଆପଣଙ୍କର ଜୀବନ ମଙ୍ଗଳମୟ ହେଉ, ଏହା ହିଁ ଈଶ୍ୱରଙ୍କ ନିକଟରେ ମୋର ପ୍ରାର୍ଥନା। ଧନ୍ୟବାଦ।